হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তমজিৎ টিউটোরিয়াল আবার আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখব কোনো প্রজেক্ট করা। তো আজকে আমরা নতুন কোনো প্রজেক্ট শুরু করব। আমরা এতদিন সিএসএস এইচটিএমএল নিয়ে কিছুটা দেখেছি, তো এবার আমরা প্রজেক্ট শুরু করব। প্রজেক্ট শুরু করতে করতে আমরা অনেক কিছু দেখব। তো আমাদের ফটোশপে একটা টেমপ্লেট আমি বানিয়েছিলাম, এটা অনেক আগের বানানো, তো বানিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে টেমপ্লেটটা খুব বেসিক টেমপ্লেট। তো আমরা এটাকেই ফলো করব। তো চলুন দেখে নিই। আমরা একটা ফোল্ডার বানিয়েছি ডেস্কটপে, আপনারা যে কোনো নামে বানাতে পারেন। তো এখানে একটা ফোল্ডার নেবো আমি, সিএসএস দেবো, একটা ফোল্ডার বানাবো ইমেজেস দেবো, এই দুটো থাকবে আমাদের। ওকে, তো আমরা পিএইচডি থেকে এইচটিএমএল করব, ফটোশপ টু এইচটিএমএল। তো কী করবো, সবার আগে আমাদের লোগোটা নিতে হবে। তো দেখুন এতগুলো লেয়ার আছে এখানে, অনেক লেয়ার আছে এখানে। তো আমরা কি করব, আগে আমরা এই লোগোটাকে চুজ করে নেব। দেখুন আমরা নিতে চাই জুম করে, হ্যান্ড টুল নিয়ে, এইচ ফর হ্যান্ড টুল জুম। আপনি এখানেও জুম করতে পারেন, দেখুন জুম, অথবা আপনি কন্ট্রোল প্লাসও দিতে পারেন। ওকে, তো দেখুন এই লোগোটা এখানে এসছে, এই যে লোগো দেখতে পেয়ে গেছি। তো আমাদের কী করতে হবে, লেয়ার সিলেক্ট করার পর যদি আপনি লেয়ার সিলেক্ট না করতে পারেন, তাহলে ইমেজের ওপর গিয়ে রাইট ক্লিক করলে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন কি কি আছে। তো এখানে দেখুন লোগো নাম দেওয়া আছে, তো এখানে লোগোটা আপনি সিলেক্ট করে নেবেন। লেয়ারের নাম দিয়ে রাখলে খুব সুবিধা হবে। তো অল্ট্যাগ মেরে মেরে সিলেক্ট করব। দেখুন সিলেক্ট হয়ে আছে। তো আমি কি করব, ইমেজে গিয়ে ট্রিম করব। ট্রিম করলাম, তো দেখুন ট্রিম হয়ে গেছে। আচ্ছা, তো আমি আর কি করব, নর্মাল আপনি কন্ট্রোল এস মেরে সেভ করে রাখ, নর্মাল আপনি সরি নর্মাল আপনি কন্ট্রোল শিফট এস মেরে সেভ করে রাখতে পারেন, যেটা ধরুন আমাদের ডেস্কটপের মধ্যে এক্সিট প্রজেক্টের মধ্যে আমরা ইমেজে থেকে সেভ করে রাখতে পারি। এখানে আমরা পিএনজি ফরম্যাটে এটা সেভ করে রাখবো, অথবা আপনি ফাইলে গিয়ে, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, এটা আপনি ইউজ করবেন। এতে আমাদের ইমেজটা অনেক, ইমেজের সাইজ অনেক রিডিউস হয়। ওকে, তো আমরা এখানে যাব, আমরা পিএনজি 24-এ ক্লিক করব, সেভ অপশানে ক্লিক করব, ডেস্কটপে যাব, ফোল্ডারে যাব, ইমেজেসে যাব। তো আমরা লোগো নামে সেভ করব। ওকে, তো দেখুন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে, দেখবো সেভ হয়েছে কি না। দেখুন সেভ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা পুরনো জায়গায় ফিরে যাওয়ার জন্য হিস্ট্রি অপশানে যাব, সবার আগে ফার্স্ট অপশানটায় ক্লিক করব। তো দেখুন যেই আমি ক্লিক করলাম, সব কিন্তু নর্মাল হয়ে গেছে। জুম আউট করবেন, কন্ট্রোল মাইনাস, দেখুন হ্যান্ড টুল নিলাম আমি, দেখুন সব কিছু নর্মাল হয়ে আছে। তো আমরা স্টার্ট করব। আচ্ছা, ব্র্যাকেটসের মাধ্যমে শুরু করছি আমরা। তো আমরা এই অপশানটায় ক্লিক করব, এটা একটা প্লাগইন, নিউ এইচটিএমএল 5। তো এই প্লাগইনটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে, আপনি ব্র্যাকেটস এক্সটেনশন ম্যানেজারে যাবেন, এখানে অনেক রকম থিম আছে। তো আপনি যেখানে টাইপ করেন এইচটিএমএল বলে লিখবেন, করে এন্টার করবেন, সরি HTML 5 লিখবেন, এন্টার করবেন। এই দেখুন এটা চলে এসছে। তো এটা হচ্ছে আমার কিন্তু প্লাগইন ইউজ করা আছে, ডিসেবল করলে ডিসেবল হয়ে যাবে, রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। এই প্লাগইনটা কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেলে ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি এটা ক্লোজ করলাম, খুব ইজি। দেখুন আমি এখানে ক্লিক করব, ফাইলে গিয়ে নিউ HTML 5, দেখুন আমি যেই ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু এটা চলে এলো পুরো একদম সেট আপ হয়ে। ওকে, তো আমি কন্ট্রোল এস করব, ডেস্কটপের মধ্যে এক্সিট প্রজেক্ট ইন্ডেক্স ডট HTML। ওকে, তো আমরা কোড শুরু করব। তো আমরা এইভাবেই যেরকম পিএইচডিতে আছে আমরা কিন্তু সেভাবেই কোড করব। ওকে, তো চলুন আগে দেখে নিই আমাদের কি ফাইল আছে। দেখুন পুরো ব্ল্যাঙ্ক ফাইল আছে আমাদের, কোনো এখানে কাজ নেই।
তো আমরা শুরু করা যাক, চলো। আগে আমি ডিফাইন করে দেবো, আগেই বলেছি দিস ইজ হেডার সেকশন। ওকে, আমরা হেডার ট্যাগ নেব। আচ্ছা, এখানে টাইটেলের জায়গায় আমরা নাম দিয়ে দেবো আগে, যেমন প্রজেক্টের নাম আমি দিলাম এক্সিট প্রজেক্ট, আপনারা যেরকম খুশি দিতে পারেন নাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা এখানে ডিভ নেব না, প্রথমে আমরা হেডার নেব। হেডার কিন্তু একটা এইচটিএমএল এর ট্যাগ, এইচটিএমএল ফাইভের একটা ট্যাগ। আচ্ছা, হেডার ক্লাস আমি দেবো হচ্ছে সাইট হেডার। ওকে, দেখুন আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো তারপর বলি দিই আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নেবো সবার আগে। তো ডেস্কটপে যাব, সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা ফাইল নিয়ে ক্রিয়েট করবো, স্টাইল ডট সিএসএস, এন্টার। দেখুন, তো আমরা এখানে লিঙ্ক করে দিই, লিঙ্ক সিএসএসের মধ্যে স্টাইল ডট সিএসএস, রিলেশনশিপ স্টাইল শিট টাইপ টেক্সটলেস সিএসএস। ওকে, খুব ইজি। তো চলুন আমরা দেখি নিই, এবার শুরু করা যাক। আমাদের আছে হচ্ছে এখানে কি আছে, একদিকে লোগো আছে, একদিকে আমাদের মেনু বার আছে। তো সবার আগে আমরা এই কালারটা চুজ করে নেব, আমরা আই ড্রপার টুল ইউজ করব এবং এখানে ক্লিক করব। তো কালার কোড আমরা চলে আসবো এখানে, তো ডবল ক্লিক করলেই দেখুন ব্ল্যাক দেখাচ্ছে। ওকে, তো আমরা স্টাইল ডটে যাব, স্টাইলে যাব, আমরা বডি লিখবো আগে। কেন লিখবো? কারণ বডিতে বাই ডিফল্ট মার্জিন প্যাডিং নেয়, আমরা আগের টিউটোরিয়ালে এটা আলোচনা করে নিয়েছি। ওকে, তো আমরা লিখবো মার্জিন জিরো, প্যাডিং জিরো। ওকে, আচ্ছা, তো সবার আগে বলে দিই বন্ধুরা, আমাদের একটা ফন্ট নিতে হবে, ওয়েবসাইটে আমরা ফন্ট ইউজ করব। ওকে, তো চলুন আমরা গুগল ফন্ট থেকে একটা ফন্ট নিয়ে নিই। তো আমরা গুগল ফন্ট ওপেন করব, ওপেন করে যে কোনো ফন্ট নিতে পারেন, আপনারা যে কোনো ফন্ট চুজ করতে পারেন, আমি ওপেন সেন্স চুজ করব। ওপেন সেন্স সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে কোনো একটা ফন্ট নেবেন, আমি লাইট 300টাই নিচ্ছি, 400 নিচ্ছি, 400টা বেটার। তো দেখুন এখানে চলে এসছে, তো আমরা এমবেডেডে যাব, গিয়ে লিঙ্কটা কপি করব, কপি লিঙ্ক। তো আমরা এখানে পেস্ট করব, আগে আমরা কমেন্ট করে দেবো দিস ইজ কাস্টম সিএসএস। অ্যান্ড দিস ইজ সরি গুগল ফন্ট। ওকে, সরি আমাদের এখানে একটা স্পেস পড়ে গেছে, দেখুন। তো দেখুন দিস ইজ গুগল ফন্ট, ঠিক আছে। তো আমরা চলুন শুরু করে যাক, আমরা ডিভ নেব, একটা ডিভ ক্লাস লোগো নেব। তো ক্লাসের নাম যা খুশি দিতে পারেন, আমি সাইট লোগো দিচ্ছি। ওকে, তো সাইট লোগো দিলাম, তার মধ্যে ইমেজ নেব, আইএমজি ট্যাগ, আইএমজির মধ্যে এসআরসি, এসআরসির মধ্যে ইমেজেস, ইমেজেসের মধ্যে লোগো ডট পিএনজি। অল ট্যাগের মধ্যে আমি কী লিখব, দিস সরি দিস ইজ লোগো। ওকে, তো চলুন দেখিনি কীরকম এসছে। দেখুন লোগো কিন্তু এখানে এসেছে, ঠিক আছে। তো যদিও বোঝা যাচ্ছে না, কারণ লোগোটা যেহেতু আমাদের হোয়াইট, তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে নিয়েছিলাম ব্ল্যাক। তো চলুন দেখে নিই আমরা কী করবো এখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে ডট সাইট হেডার। ওকে, তো সাইট হেডারের মধ্যে আমরা দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কী দেবো আমি হচ্ছে 000, আমাদের ব্ল্যাক কোড ছিল ব্ল্যাক, দেখুন ব্ল্যাক কালার কোড। ওকে, তো আমরা প্যাডিং দেবো, প্যাডিং কত দেবো আমরা, 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল বাই 0। কেন দিলাম? ওপর নিচে 20-20 করে থাকবে, দেখুন আমাদের আছে। আচ্ছা, এটা একদম গায়ে লেগে গেছে, তো আমরা তার আগে কি করব, একটা গ্যাপ দেব। তো গ্যাপ আমরা কি করে দেব, আমরা একটা ডিভ ডিফাইন করব।
করার পর কি লিখবো আমরা এখানে দেখুন, ডিভ ক্লাস কন্টেনার। ওকে, তো এই কন্টেনার ডিভটা শুরু করব আমরা, আর কন্টেনার ডিভটা হচ্ছে আমরা এখানে গিয়ে শেষ করব। দেখুন এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের কন্টেনার, ওকে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের লোগো। দেখুন আশা করি বুঝতে পারছেন, এটা আমাদের হেডার, এটা আমাদের কন্টেনার, এটা হচ্ছে আমাদের লোগো, আর এটা হচ্ছে আমাদের ইমেজ। একটু ফাঁকা ফাঁকা করছি, গ্যাপ দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কন্টেনারের কাজটা কি, কন্টেনার আমরা নিলাম এই কারণেই কারণ এটা আমরা পরে আলোচনা করবো, এটা বুটস্ট্র্যাপের খুব ভালো ক্লাস। তো কন্টেনার আমরা এখানে ডিফাইন করব, কন্টেনার আমরা একটা ক্লাস নিয়েছি ডিফাইন করব, আমরা উইথ দেব, উইথ উইথ দেব আমরা 1170 পিক্সেল দিতে পারেন, অথবা আমি দুদিকে গ্যাপ নেওয়ার জন্য 96% দিলাম, আপনারা উইথ দিতে পারেন যে কোনো রকম, কোনো অসুবিধা নেই। আচ্ছা মার্জিন দেবো আমরা 0, অটো, অটো হচ্ছে যে মাঝখানে আনার জন্য, 0 আগেও বলেছি, মার্জিন 0 মানে ওপর নিচে 0, এবং অটো মানে হচ্ছে লেফট অ্যান্ড রাইট অটো, দ্যাটস মিন মাঝখানে আনার জন্য, মিডিল সাইডে আনার জন্য। ওকে, তো রিলোড দেখুন আমাদের কিন্তু চলে এসছে, মাথায় রাখতে হবে আমাদের এটা মাঝখান মানে আমরা কিন্তু কখনোই ভাববো না যে এটা এইখানে আসবে। ওকে, তো এটা কন্টেনার আছে, কন্টেনার মানে 96% উইথ, টোটাল টোটাল উইথের আমি যদি এখান থেকে এতটা ধরি তাহলে কিন্তু 96% আসার কথা। টোটাল কন্টেনারটা হবে এই পাশ থেকে গ্যাপ, লেফট সাইডে গ্যাপ, এবং রাইট সাইডে ততটাই গ্যাপ, এবং টোটাল যে কন্টেন্ট থাকবে দুটো কিন্তু ওয়েবসাইটের মাঝখান মাঝ বরাবর হিসাবে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আস্তে আস্তে বুঝে পেরে যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা তো আমাদের এখানে হেডার হয়ে গেছে, কন্টেনার আমরা নিয়ে নিয়েছি, আমরা লোগো নিয়ে নিয়েছি, তো আমরা কী করবো এবারে দেখুন, এবার আছে হচ্ছে এখানে ন্যাভ, এই যে মেনু বার বা ন্যাভ বার যেটা আপনারা বলবেন। ওকে, তো চলুন লোগো যেখানে শেষ হয়েছে তার নিচ থেকে আমরা নেব হচ্ছে ন্যাভ, নেব ন্যাভ ক্লাস সাইট ন্যাভ ক্লোজ। তো আমরা কী কী আছে, 1 2 3 4 5, পাঁচখানা ন্যাভ বার আছে আমাদের, তো আমরা এখানে কী লিখব, ইউএল, ইউএলের মধ্যে আমাদের আছে এলআই, এলআই এর মধ্যে আমরা এ ট্যাগ নেব, ঠিক আছে। এই যে ইউএল, এলআই আর এ, এই তিনটের কাজ আপনাকে কিন্তু আমি আগেও দেখিয়েছি, অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি কারণ আমরা একটা পেজ থেকে অন্য পেজে যেতে যাতে সুবিধা হয়, আমরা বর্তমানে একটাই পেজ করব কিন্তু আমরা অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি এই কারণেই যাতে আমরা একটা লিঙ্ক করাতে পারি ভবিষ্যতে। ওকে, তো আমরা দেখে নিই কী কী আছে, ফিচার্স অ্যাবাউট প্রাইসিং রিভিউস কন্ট্যাক্ট, তো ফিচার্স আমি একটা কপি একটা লিখলাম, তো আরও চারটে আছে আমাদের এখানে, তো আমরা কী করবো এটা কপি করে পেস্ট করে দেবো, 3 4 5। ওকে, তো এবার কী অ্যাবাউট, এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাবাউট, তারপর আছে দেখুন প্রাইসিং, প্রাইসিং, তারপর আছে হচ্ছে রিভিউ, রিভিউ, অ্যান্ড লাস্ট আছে কন্ট্যাক্ট। ওকে, তো দেখে নিই আমাদের কীরকম এসছে, দেখুন আমাদের এটা নিচে চলে এসছে, তো আমরা এটাকে সাইডে নিয়ে আসবো। তো আমরা কী করবো, স্টাইল ডট সিএসএসে যাবো, করে আমরা কেন আমাদের নিচে এসছে মাথায় রাখতে হবে, কারণ আমাদের একটা ডিভ নামা আছে লোগো, যেটা কিন্তু একটা ব্লক লেভেল ট্যাগ, তো আমরা লোগোটাকে ইনলাইন আগে করবো না কি করবো, সাইট লোগো, দেখুন আমরা এখানে লিখে দিচ্ছি আগে দিস ইজ ফর লোগো সেকশন,
ওকে দেখুন সাইট লোগো, তো আমরা উইথ দেবো আগে, উইথ আমরা 40% দিলাম, আর আমরা ফ্লোট মারবো, ফ্লোট লেফট। তো দেখুন যেই ফ্লোট লেফট মারলাম এটা কিন্তু 40% উইথে নিয়ে নিল, এখনও কিন্তু আমাদের সেরকম পুরোটা যায়নি। তো আমরা কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা তো আমাদের মাথায় রাখতে হবে যে 40% হয়েছে কিন্তু আমরা লোগোগুলো আমাদের এই ন্যাপবারেরটা কিন্তু এটাও কিন্তু আমাদের ব্লক ট্যাগ আছে, তো এটাও আমাদের ইনলাইন করতে হবে। তো আগে চলুন সেটাও কাজ করা যাক, দিস ইজ ফর ন্যাপবার। তো চলুন আমরা দেখে নিই সাইট ন্যাভ, সাইট ন্যাভ এটা আমরা দেবো হচ্ছে ফ্লোট রাইট। দেখুন চলে এসছে এখানে, কিন্তু এটা এরম হয়েছে, তো আমরা দেখে নিচ্ছি কি অসুবিধা হয়েছে এখানে। দেখুন আমরা এখান থেকে ফ্লোট লেফট তুলে দিলাম, তো আমরা ফ্লোট রাইট খেলে দিয়ে দিলাম এখানে। আচ্ছা আমরা ওখানে উইথ ডিফাইন করব হচ্ছে 60%, এর 40%, এর 60%, টোটাল হলো কিন্তু 100%। ওকে আচ্ছা আর আমরা কি করব, এর মধ্যে আমরা ইউএল নেব, তাহলে সাইট ন্যাভ তার মধ্যে ইউএল। ইউএলে আমরা কি করব দেখুন, এই যে ডট ডটগুলো আছে তো আমরা এটাকে তুলে দেবো, তো লিস্ট স্টাইল নান। এছাড়া ইউএলে একটা মার্জিন নেয়, তো আমরা কি লিখবো, এটা বাই ডিফল্ট নেয় ইউএলে, তো মার্জিন জিরো আমরা ডিফাইন করে দেবো। দেখুন মার্জিন জিরো করার পরে দেখুন ওপরে উঠে গেল। আচ্ছা তো এরপর আমরা এলআই নেব, দেখুন সাইড সাইড ন্যাভ তার মধ্যে ইউএল তার মধ্যে এলআই, এলআই কি হবে কালার ট্রিপল এফ, আমি কালার হোয়াইট করলাম, তো অ্যাঙ্কার ট্যাগে নেয়নি, এই আমরা অ্যাঙ্কার ট্যাগ ডিফাইন করিনি। তো আমরা এখানে ইউএলএ জাস্ট কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক। তো কালার আমাদের কেন হলো না মাথায় রাখতে হবে, কারণ আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগে নিয়েছি লেখাগুলো, তো অ্যাঙ্কার ট্যাগে আমাদের কালার ডিফাইন করতে হবে, এলআইতে করলে হবে না। আচ্ছা তো এখানে এসে গেছে, তো আমরা কি করব এখানে প্যাডিং লেফট 20 পিক্সেল আমরা দিলাম। দেখুন আমাদের এরকম আনতে হবে, তো এখানে গ্যাপিংটা দেখতে হবে কত এসছে আমাদের, 43 দেখাচ্ছে, একটু বেশি দেখাচ্ছে, তো আমাদের একটু কম গ্যাপ দিতে হবে, কি আমরা 24 পিক্সেল দিলাম, 24 24 আমার মতে অনেক অনেকটাই হবে। দেখুন ঠিক আছে, আচ্ছা তো আমরা এবার কালার দেবো, সাইড ন্যাভ ইউএল এলআই এ, আমরা কালার দেবো, কালার যাবে হোয়াইট, দেখুন হোয়াইট দিয়েছি, এবং নিচ থেকে আমাদের লাইনটা রিমুভ করে দেবো, তো কী লিখবো, টেক্সট ডেকোরেশন নান। দেখুন রিমুভ হয়ে গেছে, আমরা ফন্ট সাইজ ডিফাইন করে দেবো, তো ফন্ট সাইজ 16 পিক্সেল, বাই ডিফল্ট 16 পিক্সেলই আছে, তো আমরা এটাকে 18 করতে পারি, আর একটু বড় লাগবে, দেখুন 18 পিক্সেল। দেখুন আচ্ছা তো আমরা এটা তো লেফট সাইড হয়ে গেছে, তো আমরা এটা রাইট সাইডে নিয়ে আসবো, ওকে সরি। তো দেখুন টেক্সট অ্যালাইন যদি রাইট করি আমি, তাহলে কী আছে, রাইটে চলে আসবে, ওকে। তো দেখুন অ্যাজ ইট ইজ আমাদের যেরকম ছিল এখানে, আমাদের যেরকম ছিল এখানে ওপরে হেডারটুকু, এই হেডারটুকু কিন্তু আমাদের সেই রকম এখানে অ্যাজ ইট ইজ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এছাড়া আমাদের একটা জিনিস আমরা ভুলে গেছি হয়তো, ফন্টের ব্যাপারটা, তো আমরা এখানে গুগল ফন্টে লিঙ্ক করেছিলাম যে গুগল ফন্ট, তো আমাদের ফন্টটাকে আগে ডিফাইন করতে হবে, তো আমরা কী করে ডিফাইন করবো দেখুন, আমরা ওপেন স্যান্সে ক্লিক করেছিলাম, সেখানে আমরা ফন্টটা নেওয়া হয়নি আমাদের, তো আমরা আবার যাব না,
আমরা একটা কাজ করতে পারি, যেটা আমরা ক্রোমের শর্টকাট আপনাদের শিখিয়ে দেখি, যে কন্ট্রোল শিফট টি মারলে আমরা কিন্তু পুরনো ট্যাবে ফিরে যেতে পারি। যদি কোনো আমাদের ব্রাউজারের ট্যাব বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা কন্ট্রোল শিফট টি মেরে খুলতে পারি। এছাড়া আমাদের কন্ট্রোল এইচ আছে হিস্ট্রি, সেখান থেকেও আমরা যেতে পারি। তো আমরা এভাবে করতে পারি, শর্টকাট কি হিসাবে আমরা করতে পারি। তো আমরা ফন্ট ফ্যামিলি চুজ করে নিয়েছি, তো আমরা এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করব। তো দেখুন ফন্ট ফ্যামিলি ইউজ করার ফলে কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ এরকম হয়ে গেছে। তো আমরা বডিতেও ফন্ট ফ্যামিলিটা ইউজ করে নিলাম, যাতে আমাদের সুবিধা হয়। ওকে, তো এই দেখুন আমাদের ফন্ট ইউজ হয়ে গেছে। তো আজকে এইটুকুই থাকলো, নেক্সট টিউটোরিয়াল আমরা নেক্সট পোর্শনটা দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।